চলে যাব আমরা অ্যাপসে যারা আমাদের অ্যাপস এখন অ্যাক্টিভ করেন নাই অ্যাপসের সাপোর্ট অ্যাপসের সুপর্দতে গিয়ে আপনার নাম আর মোবাইল নম্বর দিয়ে ভিরিফাই করবেন এরপর পেমেন্টকে আপলোড করলে অ্যাপসের লাইসেন্স কি পেয়ে যাবেন আর আপনারা যারা পাশ করে গিয়েছেন আমাদের প্লাটফর্ম থেকে করেন বন প্লাটফর্ম থেকে করেন আপনাদের জন্য কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে নতুন সংযোজন প্র্যাকটিক্যাল এটা শুধুমাত্র যারা পাশ করে গিয়েছেন তারা থার্ড ইউরো দিয়ে এ প্র্যাকটিক্যালটা ওপেন করতে পারবে এই প্র্যাকটিক্যাল মানে কি যখন আপনি প্র্যাকটিক্যাল ড্রাইভ করবেন সেই সময় আপনাকে কি টাইপের প্রশ্ন করবে প্রাতিকা সেই প্রশ্নগুলো এখানে গাড়ির যে পার্টস গুলা সে পার্টস গুলার নাম এবং এখানে এই গুইদা করার সময় বলবে ইসফলতা দেশরা সেগুলা মানে কি এবং কি টাইপের প্রশ্ন করতে পারে সবগুলা কিন্তু আমরা এখানে অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছি সো এই প্রাতিকাটা আপনারা আলাদা আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে যারা পাস করে যাবেন যারা থিওরি পড়বেন আমরা তো অলরেডি অ্যাপস অ্যাক্টিভ করে দিব আপনাদেরকে এক বছরের জন্য ম্যানুয়াল তারপরে মিক্সড কুইজ বাংলা আসবে ভয়েস আসবে বা যারা পাস করে যাবেন আমাদের থেকে করেন মন থেকে করেন আপনারা কিন্তু পাস করার পরে এই প্রাতিকা এই অপশনটা অ্যাক্টিভ করতে পারবেন মাত্র তিরিশ ইরুতে পাস করার পর থিওরি পাস করার পর এই প্র্যাকটিক্যাল এটা আপনারা তিরিশ ইরুতে ছয় মাসের জন্য অ্যাক্টিভ করতে পারবেন এইখানে আপনি প্র্যাকটিক্যাল গুইদার সময় কি কি প্রশ্ন করবেন স্ত্রোত্তরে তারপরে গাড়ির পার্টস গুলার নাম তারপরে আপনার এই ইস বলতা দেশ ট্রাসিস রালেন তারে এইগুলা যে প্রশ্নগুলা করবে যে কথাগুলা বলবে কমানগুলা করবে সেগুলার বাংলা অলরেডি এখানে দেখতে পারবেন সো এটা আপনারা নিতে পারেন যারা পাস করে যাবেন আপনাদের খুব সহজ হবে এই প্র্যাকটিক্যালটা অ্যাক্টিভ করলে যারা পাস করে গিয়েছেন তারা তিরি শুরুতে এটা নিয়ে নিতে পারেন আপনাদের গাড়ির পার্সগুলার ছবি এবং নাম বলা হবে বাংলাতে এবং যে প্রশ্নগুলা তারা করবে সেই প্রশ্নগুলা কিন্তু আমরা ইটালিয়ান প্লাস বাংলাতে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি এখানে ওকে চলে যাবো আমরা টেস্টে আর্গুমেন্ট তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো করলাম পনেরো পর্যন্ত এর পরবর্তীতে আমরা থেকে পর্যন্ত কুইজ করবো এরপর আমরা একুশ থেকে পঁচিশ এরকম তিন ভাগে আমরা কুইজগুলো করব তাহলে আমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবো চলে যাবো আমরা কুইজে যারা লাইভ দেখতেছেন প্রত্যেকটা কুইজের অ্যান্সারে কমেন্ট অ্যান্সার দেবেন ভাই নাকি ফালসঅ আমি ছোট্ট একটু এক্সপ্লেন করে নেক্সটে চলে যাব কারণ সবাই যারা আছেন সবাই এক্সপার্ট নতুন যারা আছেন তারা অলরেডি প্রথম হয়তো বা ছয়টা অধ্যায় কমপ্লিট করেছেন বা যারা পুরান বা যারা রেপিড করছে তারা কিন্তু অলরেডি সতেরোটা অধ্যায় শেষ হয়ে গেছে তো চলে যাব আমরা ক্লাস ইনশাল এখনই ওকে il segnale raffigurato obbliga a cambiare corsia per raggiungere Bologna এখানে অবলিগ আমাকে কোর্সিয়া চেঞ্জ করতে বলছে এটা ফালসো আমি চেঞ্জ করি বা না করি আমার ব্যাপার আমাকে শুধু ইন্ডিকেট করতেছে সুজা গেলে বোলোনিয়া আর বামে গেলে লিনাতে এয়ারপোর্ট যাওয়া যাবে এবং এই কার্তলটা আমরা অত স্রাতাতে পাবো ব্যাকগ্রাউন্ড ভ্যাট দে কালারের কারণে তো অবলিগ কোর্সিয়া চেঞ্জ করতে বলার কারণে কোষ্ঠ হবে ফালসো È consentito il sorpasso nelle intersezioni se la strada è a precedenza, purché a due carreggiate separate le corsie siano delimitate dall'apposita segnaletica orizzontale. Perché? Uno modifica l'intersezione. C'è una stagola nel modem, ma parte corte parvocaronchi. In strada è, Presidente, Samaraga, già ho di carreggiate, ma due carreggiate separate. Già ho di 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 এবং বলা হচ্ছে কোর্স লিমিটেড করা আছে কে কোন কোর্স সেগুলা ফ্রেচ্চা দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা অবাটা করতে পারবো কারের জাত আলাদা বলছে কারের জাতা হাতে মানে যাওয়ার জন্য একটা কারের জাতা আসার জন্য অপর পাশে একটা কারের জাতা আছে তো সেক্ষেত্রে দুইটা কারের জাতা যাওয়ার জন্য একদিক আসার জন্য এই দিকে কিন্তু সেক্ষেত্রে অবাটা করার কোনো সমস্যা হওয়ার কথা না বুঝতে হবে Il segnale raffigurato non si trova sul tratto di strada con diritto di precedenza. Vediamo, questo è quello che mi ha detto che c'è una presidenza a destra. Mi ha detto che c'è una presidenza a destra. Questo è il segnale di presidenza, la presidenza del cartello. Ma se diciamo che questo cartello presidenza, è falso. Questo cartello ha il nome di presidenza a দেস্ত্রা সাধারণ নিয়ম অনুযায়ী আমাকে ডান দিক অধিকার দিতে হবে সেই নিয়মটাকে এই কার্ড তলদে প্রেজেন্ট করা হয়েছে সো যেখানে আমাদের সরাসরি যার অধিকার আছে আমরা মেন আছি তো আমাদের যারা আছি আমরা তো আর ডান দিক অধিকার দিব না আমরা মেন রোডে চলছি যারা নাকি সাইড রুট থেকে মেন রোডে জয়েন করতেছে যারা সাইড রুট থেকে মেন রোড জয়েন করবে তারা এই দারে প্রেসিডেন্স আর পাইতে পারে স্টপ পাইতে পারে অথবা নরমাল যে দারে প্রেসিডেন্স সেটা পাইতে পারে তো এটা বলা হচ্ছে যে

যেখানে বেরিগেট নাই কিন্তু আমরা পাইতে পারি যদি একটা রেল লাইন ক্রোচ হয় রাস্তার উপর দিয়ে একটা ক্রচে পাবো আর যদি হয় একের অধিক হয় দুইটা তিনটা চারটা তাহলে দুইটা ক্রচে আমরা পাবো এই ক্রচে শান্ত রান্ধরিয়া এই ক্রচের মতো এটা আমরা ভেরটিকালও পাইতে পারি খানাখাট পাইতে পারি আবার অরিজনালও পাইতে পারি সেটা কাট পেরিকালা দিয়ে পেরিক বেরো প্রশ্ন

ইন্ডিকেশন কোন লেখা কোনো কিছুই নাই এখানে শুধু অবলিগো ইস বলতা দেশরা একটা কার্তল আছে অবলিগো ইস বলতা দেশরা মালবাহী গাড়ি যাদের ওজন সাড়ে তিনটনের টনের বেশি জাতীয় ওজন সাড়ে তিন টন সাড়ে টনের বেশি যে সকল মালবাহী গাড়ি যারা ট্রান্সপোর্ট মেয়েছি করে এদের জন্য প্রশ্ন প্রচ সামনে যে মোড়টা আছে সে মোড়ের মধ্যে অবলিগ অবলিগ ইস বলতা আ দেশ এদেরকে অবশ্যই ডান দিকের রোডে যেতে হবে বামেও যেতে পারবে না গ্রেতা তো ইস বলতা সিনিস্ত্রা আঙ্কে

ইন্ডিকেশন ঠিকই আছে ডান দিকে যাও কিন্তু এটা কিন্তু কালো নীলের মধ্যে না সো এটা কনসিলিও এটা কি পরামর্শ দিচ্ছে রাস্তায় কাজ চলছে কিভাবে বুঝবো কাজ চলছে এই ফন্দ জাললো জাললো মানে হলুদ ব্যাকগ্রাউন্ড হলুদের কারণে আমরা বুঝবো রাস্তায় কাজ চলতেছে সো মালবাহী গাড়ি জাতীয় ওজন কত যেন 3.5 টন তো 3.5 টনের উপরে মালবাহী গাড়ি তাদেরকে পরামর্শ দিচ্ছে যে সামনে দিন প্রচ তোমরা ডান দিকে যাও এটা তোমাদের জন্য ভালো সবার জন্যই ভালো

তো এই কার্তলের সাথে থাকতে পারে প্রেচে দূত দা ও স্কিনার যদি প্রে আয়বিজ বলতে আগাম সংকেত এখানে আপনার কত মিটার পরে কি ডানে যাইতে হবে লেখা থাকতে পারে যে 200 মিটার 200 মিটার পরে গিয়ে ডান দিক দিয়ে যাও ভালো পরামর্শ দিচ্ছি এটা বেরো প্রশ্ন এটা প্রে আয়বিজ থাকতে পারে বেরো ফেসবুকে প্রায় 200 এর উপরে দেখতেছেন আমরা আমি চাবো প্রায় 200 লোক দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন কাইন্ডলি কারণ অলরেডি অনেকেই আছে আমাদের ফ্রি স্টুডেন্ট কারণ অলরেডি আমি গতকালকে আমাদের যে জুরিপটা দেখলাম যে আমাদের যে লাইভ দেখে এর মধ্যে হলো আমাদের আনফলো ফলো করে নাই কিন্তু লাইভ দেখে চলে যায় তাহলে দেখা যায় যারা আমাদের লাইভ দেখে আর মাত্র এগারো পার্সেন্ট আমাদের ফলো করছে আচ্ছা এগারো নয় পার্সেন্ট আমি দেখি তারা বুঝতে পারবেন যে আপনারা আপনাদের আপনি আপনাদের পরিচয় দেন যে আপনারা কিরকম যে দাঁত আপনারা খাইতেছেন গিফ ছাড়া খাইতেছেন সরি দেখেন এখানে দেখা যাচ্ছে দেখেন ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স যারা আমাদের লাইভ দেখে লাইভ ভিডিও দেখে এই সবুজ গুলালম ফলোয়ার্স ক্লিয়ার আপনারা আপনাদের দেখেন আপনারা তো বুঝেন যে আপনারা লাইভ দেখতেছেন ফলো না করে আমরা বুঝি না না আমরা আমরা যে কারা কারা দাঁত খাইতে আসছে বিয়ে বাড়িতে বলেন বা প্রোগ্রামে বলেন কারাদাত ছাড়া আসে সবই আমরা জানি তো ফলো কইরা আপনারা ওই ইনভাইটেশনটা নিয়ে নেন দেখেন এখানে এইট ফলোয়ার্স যারা আমাদের ফেসবুকের ভিডিও দেখে আমাদের প্রায় বান্ন হাজার ফলোয়ার মাত্র এইট আর যারা আমাদের ফলো করে নাই তারা হলো নাইন মানে কি যারা আমাদের ভিডিও দেখে যারা উপকৃত হতো সবাই যদি আমাদেরকে ফলো করতো এইট যদি আপনার এই বান্ন হাজার হয় নাইন মানে প্রায় পাঁচ লাখের উপরে আমাদের ফলোয়ার্স হইতো প্রায় পাঁচ লাখের উপর আমাদের ফলোয়ার্স হতো যদি যারা আমাদের লাইফটি দেখতেছে তারা ফলো করতো প্রায় পাঁচ লাখের উপর আমাদের ফলোয়ার্স হইতো কারণ আমি অলরেডি দেখি যে সবাই পাশ করতেছে তো কম কেন কারণ এরা দেখে ফলো না শেয়ার করে না এরা আসে নীরব স্টুডেন্ট শিখে এরা চলে যায় সবাই ফলো দিবেন যেহেতু আপনারা শিখতেছেন আমাদের এই প্ল্যাটফর্মটাকে আগে নিয়ে যাওয়ার জন্য সবার সাহায্য সহযোগিতা আমাদের কাম্য যারা উপকৃত হচ্ছেন শেয়ার করে আপনার উপকার পাচ্ছেনি আপনার ফ্রেন্ড যারা আছে এদেরকে উপকার করেন তাদেরকে জানাই দেন প্ল্যাটফর্মটা হ্যাঁ দেখেন মাত্র এইট এই লাল গুলো আমাদের নন ফলোয়ার্স মানে আপনারা কি লাল না সুফল আমি ওই বের করছিলাম কেমন সম্ভব যে আমাদের এত এত পাস করতেছে আমাদের পেইড স্টুডেন্ট আমাদের প্রায় সত্তর হাজার প্রায় সত্তর হাজার আমাদের টাকা দিয়ে ভর্তি হয়েছে প্রায় সত্তর হাজার স্টুডেন্ট ফলোয়ার্স কম কেন এরা ওই যে ফলো করে না

প্রেসিডেন্স দেশরা দেওয়া আছে এবং এখানে একটা দৃস্তান্সার দেওয়া আছে তিনশো বিশ মিটার দিস্তান্সার ডিস্টেন্স যে আমি যে রোডে আছি তিনশো বিশ মিটার পরে গিয়ে আমাকে ডানে এবং বামে অগ্রাধিকার দিতে হবে মানে আমার ডানে গায়ে থাকলে আমি ঢুকতে পারবো না আমার বামে গায়ে থাকলে আমি ঢুকতে পারবো না যখন দেখবো আমার ডানে বামে গায়ে নাই তখন আমি ওই রোডে প্রবেশ করবো সো এটা বলা হচ্ছে এটা একটা দৃস্তান্সে ইন্ডিকেট করতেছেন থেকে যেখানে আমাদের অধিকার দিতে হবে বুঝতে পারবেন বেরো

এর আমি অপারটা করে আমি আবার ডান দিকে ফিরে আসতে পারবো কিনা সেটা আপনি খেয়াল করতে হবে একটা একটা কম লম্বা গাড়ি এই আমি খুব দ্রুত ওভারটেক করতে পারবো তো লম্বা গাড়িকে ওভারটেক করতে হলে সময় বেশি লাগবে এই সময় ওই দিক দিয়ে গাড়ি আসবে কিনা এটা আমাকে মেজারমেন্ট করতে হবে লুঙ্গেস্তা বাট লার্গেসা যদি গাড়ির লার্গেসা বলে ওটা ফালস হবে গাড়ির লার্গেসা না ওভারটেক করার সময় আমি কারের জাতা লার্গেসা দেখবো যে কারের জাতা চোর আছে কিনা গাড়ির লার্গেসার ক্ষেত্রে ধরে এত চোর একটা গাড়ি এবং যদি কম চোর একটা গাড়িও হয় আমাকে ওভারটেক করতে কিন্তু সেম সময় লাগবে যদি লার্গেস অল্প বা কম হয় এটা সমস্যা নাই আমার কারের যা পর্যাপ্ত পরিমাণ লার্গেস আছে এটা খেয়াল করতে হবে বাট গাড়ি লুঙ্গে মানে লম্বা লম্বা কতটুকু আছে এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে কত বড় গাড়িটা কত বড় গাড়ি গাড়ির মধ্যে ডিমোর কি আছে কিনা অত ট্রেনি কিনা তো আমি ওভারটেক করে এই অতিক্রম করে আবার ডান দিকে ফিরে আসতে পারবো কিনা পরটা আমাকে খেয়াল রাখতে বলছে অবশ্যই কিন্তু একটা গাড়ির গেস মানে কি লম্বা লম্বার সাথে ওভারটেকটা কি করে ডিপেন্ড করে বাট কুইজ বলছে ইনডিপেন্ডে নির্ভর করে না এটা গাড়ির লুং গেসের সাথে ওভারটেকটা নির্ভর করে না আপনি নিজের গাড়ি যদি লম্বা হয় সামনে ছোট একটা গাড়ি আপনার গাড়ি এত লম্বা সো এত লম্বা গাড়ি নাও ওভারটেক করে আমার ডান দিকে ফিরে আসতে পারবেন কিনা সেটাও খেয়াল করতে হবে আপনারটা লম্বা হোক যাক ওভারটেক করবেন সেটা লম্বা হোক লুং গেসের সাথে অবশ্যই ওভারটেকের সম্পর্ক আছে বুঝতে হবে ফলস হবে ইনডিপেন্ডেন্ট বলছে এটা ফলস হবে

হ্যাঁ রাস্তা দিয়ে ফর মাথা যে কোনো একটা জাল লো কাঠ তোলার মধ্যে আমাকে করে দিচ্ছে রাস্তায় কাজ চলছে তো কাজ চলার কারণে করছে দিমিনি মানে কি কমে যাচ্ছে দুইটা কোর্সে ছিল ডান দিকের কোর্সে ক্লোজ হয়ে যাচ্ছে এখানে কাজ চলছে সো আমাদের বাম দিকের কোর্সে শুধু অ্যাক্টিভ আছে অ্যাভেলেবল আছে আমাদের বাম দিকের করছে সরে আসতে বলছে সো এটা বলা হচ্ছে কিউ জোরা দেলা কোর্সে যে দেশটা ডান দিকের যে কিউ জোরা মানে বন্ধ হয়ে যাচ্ছে সেটার একটা ইন্ডিকেশন বুঝতে হবে ভেয়ার ইন্ডিকেট করতেছে ভেয়ার Nell'incrocio rappresentato in figura, il veicolo D è il primo ad impegnare l'incrocio. এখন <truh> যার ডান দিক খালি সে আগে যাবে যার ডান দিক খালি আমরা কি জানি আমরা ডান হাতে সালাম দেই তো যখন একটা থাকবে এরকম একটা চোর রাস্তা এরকম থাকবে যেখানে নন এর তো দা সেমাফর ট্রাফিক লাইট নাই ট্রাফিক পুলিশ নাই তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে যাবেন ডান দিক যার খালি সে আগে যাবে এটা রুলস সো আপনি যদি এই এইস গাইটাকে খেয়াল করেন আর ডান দিকে আ আছে যেতে পারবেন না আর ডানদিকে চি আছে যাইতে পারবে না চি ডানে ডি আছে যাইতে পারবে না সো কার ডান দিক খালি আছে ডি ডি ডান দিক পুরো খালি এ ডি যে গতিপথ ডান দিক দিয়ে কোনো ক্রসিং নাই মোড়ও ঘেসে যাচ্ছে সো ডি সবার আগে যাবে ডি পাসা প্রিমো তো ডি এ ইল প্রিমো ডি আদিম পিনিয়ারে ইন ডি হলো প্রথম যে ইন প্রবেশ করবে ভেরো প্রশ্ন একজন ফালস বলছে এর মাউস পিকে কানা করা উচিত যে ফালস বলছে ইজি প্রশ্ন আমরা ক্লাসে কি সুন্দর ভিডিও দিছি কয় ফালস ওকে কুইজে যদি বলা হয় এটা আমরা একশো পঞ্চাশ আগে পাবো কুরবার তাহলে কুইজটা হবে ফালসো এটা আমরা কুরবার একদম ঠিক করিসপন্ডেন্স যে ক্লাসটা মোর হচ্ছে এবং টার্ন মোর মোরের মধ্যে আমরা এটা পাবো ঠিক মোরের মধ্যে একটু ডিস্টান্স যদি বলা হয় দশ মিটার পরপর পাবো তাহলে ফালসো দশ মিটার না এটা নির্দিষ্ট একটা নিরাপদ দূরত্ব পরপর এরকম আমরা পাবো পুরা মোট জুড়া পাবো আবার যারা নাকি এই দিক আসবে তারা এখানে পাবে এরকম ওরা মোর জুড়ে এরকম কুরবা এই কুরবা মধ্যে লাগানো থাকবে করিসপন্ডেন্স ঠিক আছে এবং ডান দিকে মোর বোঝাচ্ছে একটা পিরিকুলো যে ডান দিকে পুষ্ট হবে বের এল দিলনাতরে দিলনাতরে মানে সাহায্য করে পানেল ল রাফ ফিগুর তো ইন্ডিকেট ইন্ডিকেট করে ওনা কুরবা পিরিকুলো যে আর দেশ ডান দিকে একটা বিপদজনক মোর বের মোর সবটাই বিপজ্জনক ডানে হোক বামে হোক মোর তো মোর মোর মানে বিপদ

তো একবারে ভাত থাকলে আমরা খইতাম না অনেক মনে হতো বড় ছোট ছোট লোকমা করতে তাহলে এক লোকমা করে খাওয়া দিত একটা অধ্যায় শেষ একটা অধ্যায় শেষ এর জন্য বলা হলো যে আমরা কিন্তু এখানে 25 নম্বর পর্যন্ত আনি নাই এক থেকে 15 পর্যন্ত আনছি সবগুলা প্রশ্ন সহজ বনে হচ্ছে সবাই খুবই খুশি সবই পারি কারণ কি এই এক থেকে 15 সহজ এগুলো আমরাড়াইছি তো 16 17 18 যদি আমি কুইজ নিয়ে আসি আপনারা বলবেন গায় হায় এত কঠিন এটা তো জীবনে পুরি নেই এটা কি কুইজ আসছে পুরাটাই লেখা কিছুই বুঝি না তখন হবে কি আপনার আগ্রহ হারাই যাবে যাই হায় পরে তো কিছুই পারুন না এর জন্য যতটুকু পড়ছেন এতটুকু কভার হয়ে যাবে তখন আপনার ভিতরে মনে হবে কি মাত্র প্রতিষ্ঠা অধ্যায় মানে পনেরোটা শেষ আর তাহলে দশটা পনেরোটা শেষ মানে কি আমি আঠারোটা অলরেডি পাইরে গেছি ত্রিশটা প্রশ্ন আসবে আঠারোটা আমার অলরেডি কমন পড়ে গেছে আর বাকি বারোটা আমি সবগুলা যদি বেরো দেই তারপরে মিনিমাম সাতটা আটটা হইব সব দিয়ে ফাল সজি দেই তাও ছয় সাতটা হইব আন্দাজে বেরো ফালছো মাইর দেই বাকি বারোটার মধ্যে তাও আমার ষাটটা হয়ে তাহলে এখানে আঠারোটা পারলাম আর ষাটটা পারলাম তাহলে কটা পঁচিশটা পাইরে গেছি আর দুইটা লেগে পড়তে হয় তো এরকম করে নিজে নিজেকে সাহস দিবেন নিজে নিজেকে সাহস দিবেন মানে অনেক আমার ফোন দেয় পিয়াল স্যার পরীক্ষা দিয়ে কালকে সাহস দেন আমি বলি যে আমি যে ক্লাসের মধ্যে বলে দেই কি করতে হবো এর মধ্যে এক্সট্রা যদি আপনি সাহস চান আপনি খিচ্চা বসে থাকবেন পুষ্ট থেকে তাকাবেন কোনো পেরা নেবেন না পরীক্ষা পরীক্ষা মনে করবেন না ফেল করলে আবার দিবেন ফেল করলে আবার দিবেন জাস্ট রিল্যাক্স হলে যাবেন আপনি খালি প্রশ্ন দিকে তাকাবেন প্রশ্নই বলবো আমার ভেরো দে প্রশ্নই বলবো আমার ফালস দে তো আপনার কোনো পরীক্ষা জাস্ট শুনবেন আর পড়বেন কারণ কি এই প্রশ্নগুলো যখন আমি এক্সপ্লেন করি পরীক্ষার হলে যখন আসবে যখন নাকি শুনবেন দেখবেন কি আমি পড়তেছি এটা পড়ে বলতেছি এটা ভেরো এটা ফালস কারণ আমার যে ক্লাসগুলো যে পুস্তকালয় পড়াই এগুলো পরীক্ষা আসে আর আমি যে পিডিএফ ফাইল দিচ্ছি এর মধ্যে থেকে আসে কারণ হাজার হাজার লোক পাশ করতেছে আমার হাতে সব ইস্কার দেখা আছে তো আমার যে সাজেশন আমার যে কথা কুইজ এটা যারা পরীক্ষা দিবেন তারা অলরেডি দেখবেন পরীক্ষার হলে যখন দেখবেনা আসবে ইস্কারা শুনবেন আর মনে হবে যে আমি বলতেছি এটা ব্যারো হবে এটা ফালস হবে কারণ আপনারা আমার ভিডিও দেখতে দেখতে আমার কথা শুনতে শুনতে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের ওই মহিলা পড়লেও আপনি পড়লেও আমার ভয়েসটা অটোমেটিক আপনার কানে দেখবেন বাঁচতেছে এটা ভেয়ার ওটা ফালস এক্সপ্লেনেশনটা আপনার ইমাজিন করবেন হলে গিয়ে তো সেই ক্ষেত্রে নার্ভাসের কোনো কারণ নাই হ্যাঁ পরীক্ষার হল জাস্ট এটা হল মাত্র কিন্তু আপনার বাসায় যেভাবে পরীক্ষা ইসকাদা করতে অ্যাপসে ওটাও সেম ওটা ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে ওকে

সে উনি অটো ট্রেন একটা অটো ট্রেনি অটো ট্রেনো অটো ট্রেনো মানে কি একটা গাড়ির সাথে একটা রিমোর কি কললে গাড়ি করা অ্যাটাচড করা আমরা যদি স্ন্যাপ দেখি একটা মালবাহী গাড়ির সাথে একটা রিমোর কি গাড়ি করা একত্রে বলা হয় অটো ট্রেনি অটো ট্রেনি ক্লিয়ার আমরা লম্বা একটা অটো ট্রেনি গাড়ি সে ইজ ভোলতার আদেশ সে ডান দিকে মোড় ঘুরবে কোথায় চিপা রাস্তার মধ্যে তো অনেক লম্বা গাড়ি তো সে কিন্তু মোড় ঘোরার সময় আবার একটু ব্যাক গিয়ার দিতে পারে যেহেতু একবারে মোর ঘুরতে পারতেছে না মার চাপি দিতে হয়তো বা পিছনের যে রিমোট কি উঠে যেতে পারে তো সে ব্যাক গিয়ার দিতে পারে আবার সে বাম দিকে বেশি ঘুরে ডানে মোর ঘুরতে পারে কারণ কি চিপা রাস্তা আর বড় গাড়ি মোর ঘুরতে একটু হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে নিরাপদ দূরত্ব বাড়াই দিতে হবে আমরা সে গাড়ি থেকে একটু ডিস্টেন্স বজায় রাখবো বাট কুইজে বলছে আমরাকে সুবি সুবিত বাম দিকে দিয়ে করে যাবো এর জন্য কুইজটা হবে ফালস ভেরি গুড

টানেলের মধ্যে টানেলের মধ্যে হয় কি বেশিরভাগ ক্ষেত্রে যদি আল্লাহ না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুপদাপ 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 চারটা পাঁচটা গাড়ি দশটা পনেরো একের পর এক অ্যাক্সিডেন্ট হইতেই থাকে হইতেই থাকে এমন কি সব গোলা গাড়ি খুব কাছাকাছি চলছে দূরত্ব রাখে নাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুপদাপ করে সব গোলা একের পর এক অ্যাক্সিডেন্ট একটা চেইন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বেশি রাখলে বেশি রাখলে হয় কি সামনে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আগে থেকে সে প্রিপারেশন নিয়ে নিরাপদ দূরত্ব মেনটেন করে কিন্তু থেমে যেতে পারবে আবার একটা আঙুল লেগে গিয়েছে আঙুলটা যেন সব গায়েতে সরে না যায় আবার বিভিন্ন ব্রিজ আছে যে ব্রিজ গুলো বেশি গায়ে উঠলে লুট নিতে পারে না তো সেই ক্ষেত্রে এরকম কারতলা দেওয়া থাকবে সত্তর মিটার থাকতে পারে একশো মিটার থাকতে পারে যেটা থাকবে আমরা কমপক্ষে অত মিটার দূরত্ব রাখবো তো বলা হচ্ছে আমাদের লুং মাসিমা দি কাবো দি একটা গায়ে যখন টানবো টানার সময় যে কেবল যে কেবল থাকবে যে কলেগাম্যান্তো লোহার যে রিং থাকবে বা দড়ি থাকবে সে দড়ির দৈর্ঘ্য হবে সত্তর মিটার বুঝতে হবে ফালস যারা ভর্তি আছেন তারা তো যারা ভর্তি হন নাই আমাদের আগামীকালকে বই আসবে ইনশাল্লাহ কালকে আমাদের ডেট দিয়েছে আমরা অলরেডি এই ফের আগস্টের কারণে বইগুলো আসতে লেট হয়ে গেছে অনেকে পেমেন্ট করেছে সবগুলো বই আমরা কালকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আসার পর পরই জানাবো আপনাদেরকে তো বই সহ আপনারা নব্বই ভর্তি হতে পারবেন যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন আমার এই নাম্বারে মেসেজ করবেন

সব অত প্রবেশ করতে পারবে না কোন টাইপের অত প্রবেশ করতে পারবে না যদি বলা হয়ত সাড়ে তিন টনের কম তাও ঢুকতে পারবে না যদি বলা স্কুল বাস তাও ঢুকতে পারবে না কোনো দিবি ওজন সাড়ে তিন টনের বৃষ্ক কম হোক ফেক না কোনো প্রকার বাসই ঢুকতে পারবে না এটাই বলা হচ্ছে এটা ইন্ডিকেট করে দ্বিভিয়ে ত্রাণ প্রবেশ নিষেধ দিয়ে অতভুজ বাসের প্রবেশ নিষেধ এখানে অতভুজ বলতে কোন টাইপের অত বুঝ ঢুকতে পারবে না কিন্তু অন্য অন্য যত যানবাহন আছে সবাই ঠিকই ঢুকতে পারবে অত কারে ঢুকতে পারবে অত ঢুকতে ঢুকতে পারবে পারবে কারণ ভিতরে বৈশিষ্ট্য এটা যে গোল গোল যে কাটত নিষেধাজ্ঞা গোলের মধ্যে যাকেই দেখা দেখানো হবে যাই থাকবে তার জন্যই নিষেধাজ্ঞা বা সবাই ঢুকতে পারবে তো বাস দি তো নিষিদ্ধ ভ্যালা পুষ্ট

আমার একটা আছে অটো কারি মালবাহী গাড়ি ওভারটেক করতে পারবে না সেটা থাকলো সেন্সামর রোবাটা করা যাবে তাদের মোটর নাই তারা খুব স্লো চলে তো এদের গবাটা করে কোনো সমস্যা হওয়ার কথা না তো এটা বলা হচ্ছে এই কাটল আমাকে অনুমতি দেয় সরパス সারে ভেইকিলা ট্রাসিওনি আনিমালি পশু দ্বারা চালিত গাড়ি গুলো গবাটা করতে পারবো কারণ এরা তো মোটর নাই সেন্সামর ডর সো সেন্সামর রোবাটা করা যাবে আর দুই চাকা যদি কোনো মোটর চালিত গাড়ি হয় খেয়াল রাখবো যখনই দুটা প্রাইভেট কার ছবি থাকবে আমরা ডান দিকে মোটর চালিত মোটরে খেয়াল রাখবো ভিহিকুলা মোটরে মোটর চালিত বড় গাড়ি ওভারটেক করতে পারবো না তিন চাকা থেকে শুরু তিন চাকা ওভারটেক করা যাবে না চার চাকা ওভারটেক করা যাবে না বাট দুই চাকা ওভারটেক করা যাবে যখন আমরা দুটো প্রাইভেট কার ছবি থাকবে মানে ডান দিকে বড় গাড়ি ওভারটেক করা যাবে না একটা মোটর সাইকেল সে প্রাইভেট কারকে ওভারটেক করতে পারবে না কিন্তু একটা প্রাইভেট কার একটা মোটর সাইকেল করতে পারবে কারণ কি দুই চাকা

তিনটা মোর ত্রেতর নান্তি তিনটা মোর কে বোঝাচ্ছে রাস্তার তিনটা মোর আছে চিংকে তোর নান্তি পাঁচটা মোর আর বলা হচ্ছে এটা রাস্তার কয়েকটা কুর্সি আছে সেটা বলা হচ্ছে বলা হচ্ছে কয়টা কুর্সি রাস্তা করতে এটা ফালতু প্রশ্ন সবার কাছে খুব সহজ মনে হচ্ছে ক্লাসটা আজকে না যে হ্যাঁ পূর্ণ পর্যন্ত সবই সহজ আসলেই সহজ পরবর্তীতে আমরা যখন নাকি ষোলো থেকে বিশ করব সেগুলো সহজ মনে হবে তবে আমাদের প্রত্যেকটা অন্তরের উপরে ভালোভাবে স্টাডি করতে হবে ভিডিও দেখতে হবে

আমি সাদা দাগ কন্টিনিউ সাদা দাগটা অতিক্রম না করে কোনো মোটর সাইকেল থাকলে এই ডবারটা করতে পারবো কোনো সাইকেল থাকলে অপারটা করতে পারবো সাদা দাগ অতিক্রম না করে সাদা অতিক্রম না করে কোনো পশু চালিত গাড়ি মোটর ছাড়া এই করতে পারবো ছোটো গাড়ি আর সেন্সা মোটর অপারটা করা যাবে এই সাদা কন্টিনিউ দাগ অতিক্রম না করে বা কোনো প্রাইভেট কার কোনো প্রাইভেট কারকে অপারটা করতে পারবে সাদা দাগ অতিক্রম না করে কারণ কি এটা ডান দিকে বড় গাড়ি রেখে অপারটা করা যাবে না

মালামাল স্থানান্তর করার জন্য এক ফ্যাক্টরি মালামাল অন্য ফ্যাক্টরিতে নেওয়ার জন্য এই ইন্ডাস্ট্রি থেকে এই ইন্ডাস্ট্রি নেওয়ার জন্য ওরা নিজেরা নিজেরা রেল লাইনের মতো এরকম লাইন বানাইছে রাস্তা দিয়া হ্যাঁ এটা কিন্তু আমাদের সরকার বানায় নাই এটা ওই কোম্পানি গুলা বানাইছে এই রাস্তা রেল লাইন বানাইছে তো এখান দিয়ে এই ফ্যাক্টরির গাড়িগুলা রেল লাইনের দিয়া এই রেল লাইন দিয়া এই বগিগুলা এখানে আসবে মানে এই বগিগুলা ওরা ওদের চলাচলের জন্য বানাইছে হ্যাঁ ফ্যাক্টরি গুলা Il pannello integrativo raffigurato indica la strada da prendere per raggiungere le Alpi. আলপি পাহাড়ের চূড়া মানে এই কার্য বরাবর ঢুকলে পাহাড়ের উচ্চতা একটা আলপি যেতে পারে শহর পাহাড়ের উপরে শহরে যেতে পারে এটা আমাকে মানে রাস্তার মধ্যে রাস্তা পিছিল হয়ে যেতে পারে গ্যাচ আছে রাস্তার মধ্যে বরফ নেবে পড়তেছে এবার বলছে প্রেন রাজন আলপি আলপি যাওয়ার সময় আমরা এই রাস্তা ধরতে হবে এই ইন্ডিকেট করতেছে পাহাড় বরফের রাস্তায় শহরে যাওয়ার জন্য ফালসো প্রশ্ন

বিগুলি সেনসা মোটর এবং দুইয়ের অবতে দুই চাকার যদি গাড়ি হয় আমরা এই ছাদা কন চা অতিক্রম না করে আমরা এবার ব্যবহারটা করতে পারবো এই কারতল থাকার পরেও আমরা দুই চাকার গাড়িগুলো করে আবার ডান দিকে যদি হয় সাইকেল হয় বা পশু ঠেলা গাড়ি হয় বা ঘোড়ার গাড়ি হয় অভারটা করা যাবে অথবা ডান দিকে ছোট দুই চাকাকে অভারটা করা যাবে আর কুইজে বলছে এই কারতলের পরে অনুমতি আছে অভারটা করা অত ভেতরে প্রাইভেট কারের মধ্যে মানে এটা প্রাইভেট কার এটা প্রাইভেট কার কভারটা করতে পারবে সেনন ভিএলআইস ত্রিশা মি আঁকা মানে ওই পাশে না যায় কন্ট্রোলের পাশে না যায় একটা প্রাইভেট কার এটা প্রাইভেট কার করতে পারবে এর জন্য এটা ফলস কারণ প্রাইভেট কার কভারটা করা যাবে না এটা চার চাকা মিনিমাম দুই চাকা পর্যন্ত কভারটা করা যাবে এই তলে থাকলে সাদা দাগ প্রতিফলন না করে আমরা 21 শেষ করেছি 22 চলে যাই আমরা ইল এরা রাফিগুরাটো situato a distanza opportuna dal posto di blocco è ripetuto all'altezza del punto di arresto. এর পলিসলাম যে হবে তার আগে এটা কয়েকবার রিপিট করতে পারে। আল পুলিশ একটা জায়গা পুলিশ কন্ট্রোল করবে ব্লক করে দিবে যে কন্ট্রোলের জন্য পোস্ট ব্লক তো কোন জায়গায় আপনাকে থামতে হবে সে পুনর আগে এরকম প্রায় থাকতে পারে। আল পুলিশ কন্ট্রোল পুলিশ কন্ট্রোল এখানে থামো পুলিশ আপনাকে দেখায় এখানে থামো। সো এটা পুলিশ কন্ট্রোল এটা রিপিট থাকতে পারবে ইনকোচর আগে পরে এটা রিপিট থাকতে পারে আপনাকে সতর্ক করার জন্য যে থামতে হবে কিন্তু সামনে কন্ট্রোল আছে সেটা হতে পারে এবং যত কুইজে রিপেতুত থাকবে রিপেতু যত কুইজে থাকবে যত থাকবে রিপেতুত সব কুইজ দেখা মাত্রই আমাদের অ্যাপসেও সবুজ দেওয়া আছে বইয়ের মধ্যে এটা সবুজ কালারে দেওয়া আছে আমরা যদি কুইজ না বুঝি সম্পূর্ণ ডিফিকাল্ট মনে হয় আমরা ত্রুকু মনে রাখবো রিপেতুতো দেখা মাত্রই কুইজ বেরো Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo P deve dare la precedenza solo al veicolo proveniente dalla sua destra. Ebon, joto giotto qui di solotagbo, e qui di nabugen, calcuri. Nabu is the falso di azeven. Jodi solo take, pugemonte. Solo takle, solo maximum quiz falso, maximum quiz falso. So, solo takarporo, e qui sta per buslen, vero hobe, vero di হ্যাঁ এটা বুঝছি ভ্যারো ঠিক আছে ভ্যারো ভ্যারো দিলাম বাট স্লো আছে কুইজের মধ্যে কোথাও স্লো লেখা বাট কুইজটা আপনি বুঝলেন না ভ্যারো নাকি ফালসো ভ্যারো নাকি ফালসো মনে পড়ছে না স্লো থাকলে কি দিবেন ফালসো আগে কি বলছিলাম পয়েস সেরে পয়েস সেরে থাকলে কুইজ কি দিবেন ভ্যারো না বুঝলে আর স্লো থাকলে সব প্রথমে আগে কুইজটা বোঝার চেষ্টা করবেন যে মনে পড়ে দেখি কি বলছে হ্যাঁ ভ্যারো ভ্যারো হ্যাঁ ফালসো ফালসো বাট যখনই মনে পড়বে না তখন দেখবো ষোলো আছে ফালসো মাইনে দিব পয়সের আছে ভেরো মাইনে দেব এগুলা লেখে রাখবেন নোট করে রাখবেন কারণ ওই এই আম দেখবেন নাকি আম ঝরের মধ্যে দেখবেন দুই টাম পড়ে সব আম তো একবারে পড়ে না যখন ক্লাস করবেন ওই দুই টাম যখন পড়বে আম পড়াই ফেলবেন ক্লাস করবেন হঠাৎ করে যে আমি যে কথাগুলো বলতেছি ত্রুকু এই রিপি তো থাকলেই বেরো হবে লেখা ফেলবেন একটা আম পড়ছে কোড়ায় ফেলবেন এই তো মানে ভেরো দেখা মাত্র ভেরো থাকলে না বুঝলে দিবেন ওই ঝড়ের বলবো করে ফেলবেন মধ্যে ভেরো তারপরে সোলো আগে বোঝার চেষ্টা করবো ফালতু দিয়ে দেবো না বুঝলে কয়েস সেরে আগে বোঝার চেষ্টা করবো না না বুঝলে ভেড়ো দিয়ে দিব এরকম আরো ওয়ার্ড গুলা থাকবে এগুলো আমি আপনাদেরকে বলবো আর যারা ফেসবুক আছেন সবাই শেয়ার করে দিবেন কাইন্ডলি যেটা বলছি এবং আমাদের পেজটা ফলো করবেন কারণ এটা আসলে মর্মান্তিক যে মাত্র আট আমাদের ফলো করেন আর আমাদের উপকার পাচ্ছেন আমাদেরকে ভিডিও দেখতেছেন আমাদের আমাদের উপকার আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন একানব্বই পার্সেন্ট আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন বা তারা কোনো ফিডব্যাক দিচ্ছেন না কোনো শেয়ার করতেছেন না কোনো ফলো দিচ্ছেন না বা যারা উপকৃত আট পার্সেন্ট যারা কৃতজ্ঞতা স্বীকার করতেছে তাদের তাদের প্রতি আমরা সবসময় রেসপেক্টেড আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন কারণ দেখা যায় যে কারা আমাদের পেজে ঢুকে ফলো দেখতেছে ছাব্বিশটা শেয়ার হয়েছে একটু শেয়ারটা বানাই দেন যারা আছেন শেয়ার করে দেন প্রায় তিনশো জন লোক শেয়ার করে দেবেন কাইন্ডলি শেয়ার করে দেন সবাই ওকে সেটা বলা হচ্ছে পি দেবে দ্বারা প্রেসিডেন্সা সোলো আল ভি কোনো পূর্ব নিয়ন্ত্রণ দ্বারা পি শুধুমাত্র ডান দিকের গাড়ি অধিকার দিবে দেখেন পি তো ওর এখানে দ্বারের প্রেসিডেন্সা দেশ দেওয়া আছে

এটা তো রাস্তায় কাজ চলতেছে আমাকে বোঝাচ্ছে রাস্তায় কনস্ট্রাকশন চলছে রাস্তার মেরামত চলছে হ্যাঁ উপরে পিস গুলো আবার নতুন করে ঢালাই হচ্ছে আল কাতরা মারতেছে রাস্তার মধ্যে তো সেই ক্ষেত্রে আপনার গতি কমাই ফেলতে হবে রেগুলারে করতে হবে আর এখানে অবলিগ ডাইরেক্ট প্রেসিডেন্স যারা কাজ করছে সেদেরকে অবলিগ অধিকার দিতে হবে এটা দ্বারা এটা বুঝায় না বুঝতে হবে ফালস যারা আদিত্য লাভ যারা কাজ করতে সেদেরকে অধিকার দিতে হবে আমাদের নো আমরা আঁতنسিনো হবো রাস্তার মধ্যে কনক্রিট থাকতে পারে এগুলো যখন চাকার সাথে ছিтке না যায় আমরা গুতি কমাই ফেলবো চলতে পারবো যদি বলা হয় রাস্তা চলাচল নিষেধ তাও পলসা চলতে পারবো কিন্তু মোদের আরে লেভেল সেটা করতে হবে যেটা কাজ চলছে তো বলছে আমাকে অবলি গাদিত হবে এই যারা কাজ করতেছেদেরকে এজন্য করতে হবে পলসা ইল সেগনালে রাফিগুরাটো প্রেআনুনচিয়া লোসবোকো দেলা স্ট্রাদা সুনা বানকিনা পোর্টুআলে দেখেন ইসবক মুখে থাকবে বাংকেনা পোর্ট পোর্ট এর যে বাংকেনা গুলা পোর্ট পোর্টওয়াল মানে পোর্ট নদী বন্দর নদী মধ্যে আপনি যদি বেশি ঘেসা যান ব্যাগিয়ার দেন খালে পড়ে যেতে পারেন আর মল মানে পানিতে পড়ে যেতে পারেন ব্যাগিয়ার দিলে পানিতে পড়ে যেতে পারেন নদী বন্দরের এলাকায় এটা থাকতে পারে যে বেশি বাংকেনা ঘেসে যায়ন না যেহেতু আশেপাশে খালবিল আছে তাতে থাকে ইসবক বাংগ্রা পোর্ট পোর্ট এরিয়াল নদী বন্দর এরিয়ালের মধ্যে এটা থাকতে পারে এটা ভ্যারো পুষ্ট ছাব্বিশ নম্বর ভ্যারো পুষ্ট বাংকিনা চেদে বলে যদি দেওয়া হয় বাংকিনা চেদে বলে বাংকিনা চেদে বলে একটা কাটতলো আছে বাংকিনা ভাঙা চোরা ওই বাংকিনা চেদে বলে দেওয়া যদি বলা হয় বাংকিনা পোর্ট তাহলে ফালস হবে আর এটা যেহেতু পানিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আশেপাশে খাল বিল আছে নদী নালা আছে পানিতে পানিতে পড়ে যেতে পারবেন রাত্রের বেলা ব্যাগ গিয়ার দিলে ইউটার্ন নিলে

passare superare ha eh? so edar sate dis volta take dekha falso is volta ti te, take suza è opportuno che il conducente di un veicolo quando in un centro abitato si imbatte in un corteo non faccia inversione di marcia qualora ciò costituisca intralcio alla circolazione dekem opportuno è che il conducente di un veicolo quando in un চেন্দ্র আবিদাতুন মধ্যে সিম বাতে ইনন করতে করতে মানে মিছিল করতেও মানে কি মিছিল খেয়াল করি মিছিল করতেও মানে মিছিল manifesta যে রকম বলা হয় আমরা স্ক্রিনশট দেন নেই করতে মানে মিছিল করতে মানে সুরি করতলর লগে করতে মিলাবেন চুরি তে রাম দাউললে যেমন মিছিলে বিয়েরা ককটেল বমトム ল্যা ফোল বেরয় লাঠগুলো থলে লগি বৈঠা করতে মানে কর্ত মনে হয় সুই চাবাড়ি মিছিলের মধ্যে মনে করবেন হ্যাঁ যখন আপনি শহরের মধ্যে একটা মিছিলের মধ্যে পড়ে গেলেন নন থাকি আপনি ডরে চুটে ইউটার্ন নিয়েন না ইউটার নিলে কি হয় একটা চলাচলের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে আপনি সুযোগ সামনে মিছিল দেখে আপনি আবার ব্যাগ গিয়ার দিচ্ছেন ইউটার নিচ্ছেন তো এই দিক দশা গাড়িগুলোর সাথে একটা ইন্ট্রাল হবে তো নিয়ম কি যখন মিছিল দেখবো আমরা চেষ্টা করব সামনে কোনো ছোট রুট থাকলে সাইড আমরা অথবা আমরা যত মিছিল না যাইব আমরা থেমে থাকবো মিছিলের মধ্যে চুপচাপ ইউটান ও দিব না আবার মিছিলের উপর দিয়েও যাবো না আবার হর্নও দিব না আবার আব্বালেরা করবো না যদি বলা হয় আব্বালেরা করবেন চোখের মধ্যে আলো দিবেন ফালস হর্ন বাজাবেন ফালসো আপনি মিছিলের উপর দিয়ে মিছিল ভেঙ্গে যাবেন ফালসো

এই দলের ট্রাফিক শুধুমাত্র আপনার গাড়িগুলা নির্দিষ্ট দিকে যেন নিরাপদে ভ্রমণ যাইতে পারে ভলতারে করতে পারে ওই দিকের গাড়িগুলোর সাথে যেন কোনোভাবে কোনো ক্রসিং না লাগে একটা গ্যাপ করে দিচ্ছে এটা ডিস্টান্স করে দিচ্ছে যে একটা ক্রসিং দিয়া যে এই গাড়িগুলাই দিকতে জাগা তুমি দিতে যাও কারো সাথে কোনো ক্রসিং নাই যার যার দিকে ক্যানেলিং করতে সাহায্য করে এই দলের ট্রাফিক বাট কুই বলছে কুইজটা যে মাঠ জট ট্রাফিক যেখানে বেশি জ্যানজট থাকে সেখানে এই দলের ট্রাফিক থাকবে কুইজটা হবে ফালসো আমরা সবাই শেয়ার করে দেব আর যারা ভর্তি হয় নাই তারা আমরা ভর্তি হয়ে যাব আমাদের পনেরো সেপ্টেম্বর নতুন বেস চালু হবে আমরা সেখানে ভর্তি হয়ে যাব মাত্র পঞ্চাশ শুরুতে এক বছরের অ্যাপসহ ঠিক আছে আমাকে নক করবেন এই হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ডিটেলস দিয়ে দেবো কয়টা ফ্রি ক্লাসের ভিডিও দিয়ে দেবো দেখবেন ভাল লাগলে ভর্তি হয়ে যাবেন আর আশা করি আগামীকালকে আমাদের বইগুলো চলে আসবে তো যারা অলরেডি পেমেন্ট করেছেন সবার বই আমরা ইনশাল্লাহ কালকে থেকে পাঠানো শুরু করব আর যারা বই সহ ভর্তি হবেন তারা নাইনটি রুপি করবেন আর শুধু বই ফোরটি আর

দেখবেন দেখেন আমাদের অলরেডি ত্রিশে ত্রিশটা হয়েছে তো সব থেকে মজার ব্যাপার কি আমরা যদি এই অল্প অল্প করে আঁকাই যে আমরা একদম পূর্ণ পর্যন্ত শেষ করেছি এক থেকে পূর্ণ পর্যন্ত কুইজ করলাম তবে রাখবেন আমি যে পর্যন্ত কুইজ করার আগে কিন্তু শুধু অনলি এক নম্বর অধ্যায়ের উপর মিক্সড কুইজ করবেন এই যে পাঁচশো পঁয়ত্রিশটা কুইজের উপরে সাফল হয়ে ত্রিশটা প্রশ্ন আসবে পাঁচ ছয়টা করে এক নম্বর অর্ধের উপর মিক্সড কুইস করবেন এরপর আমাদের দুই নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে থিয়রি ভিডিও দেখা হয়ে যাবে আমার কুইজ শেষ হয়ে যাবে তখন 662 টা প্রশ্ন থেকে আপনি আবার মিক্সড কুইজ করবেন শুধু দুই নম্বরের উপরে এরপর তিন নম্বর যখন শিখবেন তখন এক ভাগে এক আর দুই মিলে একটা মিক্স বা দুইটা মিক্স কুইজ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এক আর দুই রিভাইজ হয়ে গেল এরপর নতুন করে তিন নম্বরটা যখন শিখবেন ভিডিও দেখবেন প্র্যাকটিস করবেন শুধু তিন নম্বরের উপরে মিক্সড কুইজ করবেন পাঁচ ছয়টা তিন নম্বরের উপরে মিক্সড কুইজ হয়ে যাবে যখন চার নম্বরটা শেখা শুরু করবেন ভিডিও দেখা শুরু করবেন আমাদের আমার আনাসার ক্লাস করা শুরু করবেন এর আগে এক দুই তিন এর তিনটা মিলে আপনি মিক্সড কুইজ করবেন এরপর চার নম্বর বিরো দেখা হয়ে যাবে চার নম্বরের উপরে আলাদাভাবে মিক্সড কুইজ করবেন শুধু চার নম্বর উপরে আলাদা মিক্সড কুইজ করবেন এরপর পাঁচ নম্বর বিরোধ দেখার আগে এক থেকে চার পর্যন্ত মিক্সড কুইজ করবেন এইভাবে আপনি আস্তে আস্তে যখন আগাবেন পিছনের গুলাকে সাথে নিবেন আগাবেন পিছনের সাথে নিবেন খুবই ইজি ওয়ে পড়াশোনা আমরা আজকে পনেরো পড়ছি আগামীকাল আমরা ষোলো পড়বো এরপর সতেরো পড়বো আঠারো পড়বো এরপর এক থেকে ষোলো পর্যন্ত মিক্সড কুইজ করব সতেরো শেষ হয়ে গেলে এক থেকে সতেরো পর্যন্ত মিক্সড কুইজ করব আঠারো হয়ে গেলে এক থেকে আঠারো পর্যন্ত মিক্সড কুইজ করব আবার আমরা ষোলো থেকে বিশ পর্যন্ত মিক্সড কুইজ করবো তাহলে হবে কি যখন মিক্সড কুইজ করা হয় সেখানে ত্রিশটা প্রশ্ন আসে তো আমরা যদি ফুল অধ্যায় মিক্সড কুইজ করি তাহলে পঁচিশটা অধ্যায় থেকে ত্রিশটা প্রশ্ন আসবে তো সেই ক্ষেত্রে কিছু কিছু অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে আর যখন আমরা স্পেসিফিক ভাবে

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই কার কথা হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেন তো ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম